কে তুমি? কি করছো? ওঠো ওঠো, উঠে এসো। স্যার, আমি সাফাই করতে এসেছি। ক্লিনিং স্টাফ নির্মলাকে তো এরকম দেখতে নয়। বিভাস, ওনাকে নিয়ে বাইরে এসো। এই রে, এটা আগে কেন খেয়াল করলাম না? আমি যে ভদ্রমহিলার ইউনিফর্ম পরেছি তার গায়ের রং তো চাপা। এবার আমার দিকে একটু ভালো করে দেখলেই তো আমি ধরা পড়ে যাব। স্যার, স্যার বাইরে চলুন স্যার। এরপরে যা ডিউটি আছে সে চলে এলে আপনাকে এভাবে দেখলে অসুবিধা হয়ে যাবে স্যার। প্লিজ প্লিজ স্যার। মাফ কিজি সাহেব, ভুল হয়ে গেছে, আর আর হবে না। আসলে আমার বাচ্চাটার খুব বুখার, তো বহুত বুখার, একদম আমাকে ছাড়তে চাইছিল না। পুজোর দিন তো, আর হবে না, মাফ কিজি, আর হবে না। এই তো নির্মলা স্যার, আমাদের ক্লিনিং স্টাফ। বড় খুঁড়ে হয়ে গেছে আজকাল। ওকে কতবার বলেছি যে ঠিক সময় এসে সাফাইটা করে দিয়ে যাবি, তোর সময়ের কোনো জ্ঞান থাকে না? কিছু বললেই স্যার অজুহাত। আজ বাচ্চার বুখার, কাল মরদের, হ্যাঁ পরশু পুজো, আচ্ছা কিছু না কিছু অজুহাত লেগেই আছে। ভুল হয়ে গেছে স্যার, আর হবে না সাহেব, মাফ করে দিন। তোমাকে আজকে আর কিচ্ছু করতে হবে না, কিন্তু কাল থেকে ঠিক সময় আসবে, না হলে কিন্তু আমি কাজ থেকে ছাড়িয়ে দেবো। যাও। জি জি স্যার। আমি একটা কল করে আসছি। বলছি, আপনি এটা কী করলেন? এক্ষুনি ধরা পড়ে যেতেন, এরকম একটা রিস্ক নেওয়ার কী দরকার ছিল? আমার কাছে আর কোনো উপায় ছিল না সোমবাবু। বলছি, এই রিস্কটা নিয়ে কিছু লাভ হলো? এই এত ফাইলের মধ্যে আপনার জেঠুর ফাইলটা খুঁজে পাওয়া যে অসম্ভব সেটা বুঝতে পেরেছেন? ফাইলটা আমি পেয়ে গেছি। খুড়ি আমার কলটা কেটে দিলেন, অদ্ভুত। উনি দোকানে গেলে ফোন ধরবেন না কেন? বাবার, মানে আপনার বাবা কাকারা তিন ভাই, আরেক ভাই কি আছে? তিনি কে? বারবার মনে হচ্ছে কিছু যেন গন্ডগোল হচ্ছে, কে জানে আবার কি চলছে ওনার মাথায়। একটু দেখে বলুন না, ঠিক কি লেখা আছে এতে? আপনি ঠিকই বলেছিলেন ম্যাডাম, পুলিশ তখন অনেক গোপন তথ্য আড়াল করেছে। আপনার জেঠু অশোকবাবুর মৃত্যু গাড়ির তলায় চাপা পড়েই হয়েছিল। এখানে গাড়ির নাম্বারও উল্লেখ আছে, কিন্তু সেই রাতে যে গাড়ি চালাচ্ছিল তার নাম ঠিকানা কিছুই উল্লেখ নেই। হয়তো ইনভেস্টিগেশন হয়েছিল, আবার এটাও হতে পারে যে ইনভেস্টিগেশন হওয়ার পর সেই রিপোর্ট সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এরকম একটা ইনকমপ্লিট কেস তো এভাবে ক্লোজ হতে পারে না, যদি না সেটাকে জোর করে ক্লোজ করা হয় তাহলে। ডিসগাস্টিং, আমাদের ডিপার্টমেন্টে এমন সব করাপ্টেড লোক আছে না, আমার আমার ভাবতেই ঘৃণা লাগে। তাহলে কী হবে সম্ভব? আমার জেঠুর অপরাধে কি কোনোদিনই শাস্তি পাবে না? কোনোদিন আমরা তাকে খুঁজে পাবো না? আপনি চিন্তা করবেন না ম্যাডাম, এই গাড়ির নাম্বার দিয়ে আমি আসল অপরাধীকে খুঁজে বের করব। আপনার জেঠুর সাথে যে অন্যায় হয়েছে তার বিচার আপনি নিশ্চয়ই পাবেন। যদি কোনো বড় লোক টাকা দিয়ে এই কেসটা করে থাকে, তাহলে পুলিশ হিসেবে আমার দায়িত্ব সেই লোকটাকে খুঁজে বের করা। আজ বিজয়া দশমী, আজকের দিনে আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের দিনে আপনি আপনার জেঠুর আসল অপরাধীর নাম জানতে পারবেন।
সর্বনাশ, ঋদ্ধিমান বাবু আবার ফোন করছেন। আপনার বাড়িতে নিশ্চয় সবাই চিন্তা করছে, আপনি বাড়ি যান, মায়ের বিসর্জনের ব্যবস্থা করুন, আর আমি এদিকে অপরাধীর খোঁজ করি। বিসর্জনের আগে আমি আপনার বাড়ি পৌঁছে যাব। সবার আগে বরণ করবে, ওতে তো প্রথম বছর, দেখতে পাচ্ছি না। মা আমি বরং এই বরণের জিনিসগুলো নিয়ে আসি। তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুই কি হাঁটা চলা একটু ঠিক মতো করতে পারিস না? আজকের দিনে বেচারির হাত থেকে সিঁদুরটা পড়ে গেল বলতো? হ্যাঁ, এমনিতেই তো সব সময় লজ্জায় মুখ ঢেকে থাকে, কি করিস? ঘাটে কিন্তু ভিড় জমে যাচ্ছে, আমাদের বিসর্জনে বেরোতে হবে, তো তাড়াতাড়ি চলো। রকেট, তোদের খড়ি দিদি কোথায়? উনি এ বাড়িতে নেই। খড়ি দিদি বাড়িতে নেই? না না, কেন? উনি উনি দোকানে যাননি? দোকানে নেই? দোকান থেকে তো আমি এক্ষুনি এলাম, খড়ি দিদি তো দোকানে নেই। কি হবে তাহলে এবার রীতি বাবা? মানে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো প্রতিমা বের করতে হবে। কিন্তু খড়ি না এলে তো বরং শেষ হবে না ছোট বৌদি। দাঁড়া দাঁড়া, অত তাড়াহুড়ো করো না তো দুতি, যাও মাকে বরণ করে নাও, তুমিও তো এই বাড়ির মেয়ে। হ্যাঁ যাও যাও। স্যার, আপনি যে গাড়ির নাম্বারটা দিয়েছিলেন সেই গাড়ির ওনারের নাম ঋদ্ধিমান সিংহ রায়। হোয়াট? চলো 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 পাল্টাই।